হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রবি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2022-এর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে গতি অধ্যায়, সেই গতি অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমাদের প্রথমে বলা আছে যে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। তো উপরে দেওয়া আছে সময় আর নিচে দেওয়া আছে বেগ। তো আমরা যদি এই গ্রাফটাকে প্রথমে পর্যালোচনা করি, তাহলে যেটা দেখতে পাবো যে সময় যখন 0 সেকেন্ড ছিল তখন বেগ ছিল 0 মিটার/সেকেন্ড। 20 সেকেন্ডে বেগ হয়েছে 4 মিটার/সেকেন্ড। 40 সেকেন্ডে বেগ হয়েছে 8 মিটার/সেকেন্ড। 60 সেকেন্ডে বেগ হয়েছে 12 মিটার/সেকেন্ড। তো এই যে 0 থেকে 60 সেকেন্ড, এই সময়টার মধ্যে তার কিন্তু কি হয়েছে, বেগ বৃদ্ধি পাইছে। তাহলে কি হয়েছে, বেগ বৃদ্ধি পাইছে। আবার 60 থেকে 80 সেকেন্ড, এই ব্যবধানে দেখো যে বেগ 12 মিটার/সেকেন্ড ছিল 60 সেকেন্ডে। 80 সেকেন্ডেও বেগ কিন্তু 12 মিটার/সেকেন্ডেই আছে। তার মানে এই 60 থেকে 80 সেকেন্ড ব্যবধানে, সময়ের মধ্যে ব্যবধানে তার কিন্তু সমবেগে গেছে। কিসে গেছে? সমবেগে গেছে। তারপরে আমরা যদি দেখি 100 সেকেন্ডে তার বেগ কিন্তু 6 মিটার/সেকেন্ড আছে, অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে। 120 সেকেন্ডে তার বেগ হয়েছে 0 মিটার/সেকেন্ড, অর্থাৎ এখানে কিন্তু বেগ হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে এই যে ছক, এই ছকের সাহায্যে আমরা দেখতে পেলাম সময় এবং বেগের যে ছকটা, এই ছকের মধ্যে প্রথম 60 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে। 60 থেকে 80 সেকেন্ড এই সময়ের ব্যবধানে সমবেগে গেছে। এবং 80 থেকে 120 সেকেন্ড সময় ব্যবধানে বেগ হ্রাস পেয়েছে। এখন আমাদের গ নম্বরে বলছে গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে নির্ণয় করো। তাহলে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তাহলে 1 মিনিট 20 সেকেন্ড মানে 80 সেকেন্ড। কত হচ্ছে? 80 সেকেন্ড। তাহলে আমাদের 80 সেকেন্ডের ঘটনা হিসাব করব। তো 80 সেকেন্ড মানে 0 থেকে 80 সেকেন্ড এই সময়ের ব্যবধানে তার বেগ কিন্তু কী হয়েছে, দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে প্রথম 60 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়েছে, এবং পরের যে 20 সেকেন্ড আছে 60 থেকে 80 সেকেন্ড, এই ব্যবধানে কিন্তু তার বেগ একই ছিল। তাহলে আমরা এখন এখানে অঙ্কটা করব। তো এখানে গ সমাধান আমরা দেখি। তো এখানে হচ্ছে প্রথম 60 সেকেন্ডে, তো প্রথম 60 সেকেন্ডে কী ঘটলো সেটা আমরা দেখি। তো প্রথম 60 সেকেন্ডে তার আদিবেগ, এই যে এখানে আদিবেগ তার হচ্ছে 0 মিটার/সেকেন্ড, এবং 60 সেকেন্ডে তার বেগ ছিল 12 মিটার/সেকেন্ড। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে 12 মিটার/সেকেন্ড, এবং সময় টি হবে তো 60 - 0 = 60 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের যেহেতু বলছে যে 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে আমাকে দূরত্ব অর্থাৎ সরণ এস এর মান বের করতে হবে। তার মানে এস = ওয়াট। তো আমরা এখন প্রথম 60 সেকেন্ডে, তাহলে ইউ আছে, ভি আছে, টি আছে, এস আছে। এখানে ত্বরণ নাই, ত্বরণ বাদ দিয়ে হচ্ছে দ্বিতীয় সূত্র s = u প্লাস ভি / 2 * t, এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। তো এখানে আমরা s1 দিব। তাহলে এখানে u0 প্লাস ভি হচ্ছে 12 আর / 2 * t হবে 60। তাহলে 12/2 * 60, তাহলে এখান থেকে এটা দিয়ে এটা কাটাকাটি 30 থাকবে। তাহলে 360 মিটার আসতেছে। S1 ইকুয়াল টু হচ্ছে 360 মিটার। এখন আমাদের যদি আমরা একটু আরেকবার দেখি তাহলে এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে 60 থেকে 80 সেকেন্ড সময়ে তার বেগ কিন্তু সমবেগে গেছে, কিসে গেছে, সমবেগে গেছে। তো আমরা এখন একটু দেখি এখানে অঙ্কটা, তাহলে আমরা এখানে S2 বের করব। তাহলে সমবেগে যেহেতু গেছে তাহলে বেগ কিন্তু তার 12 মিটার পার সেকেন্ডেই ছিল, আর সময়ের ব্যবধান t ইকুয়াল টু হবে 80 সেকেন্ড মাইনাস 60 ইকুয়াল টু 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড ব্যবধানে তার বেগ কিন্তু 12 মিটার পার সেকেন্ডে ছিল। এবং এখানে আমরা S2 বের করব। তাহলে আমরা এখানে সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র s ইকুয়াল টু vt, যেহেতু S2 যেহেতু আগেটা S1 ছিল এটা S2 দিছি। এখন v পাইলাম 12 ইন্টু আর t হচ্ছে 20, তাহলে 12×24 240 মিটার। তাহলে অতএব 80 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু হচ্ছে S1 প্লাস S2 ইকুয়াল টু S1 এর জায়গায় বসবে 360 যোগ S2 এর জায়গায় বসবে 240। তাহলে এই দুটো যোগ করলে আসবে হলো 600 মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার গয়ের, ঠিক আছে। এরপরে আমাদের যেটা বলছে যে কি বলছে, যে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখো, অঙ্কন করে এর বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করো। তো আমরা প্রথমে এখানে তাহলে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব। তো এটা আমাদের প্রথমে কাজ, যে এই ছকটার আলোকে আমাদের বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তারপর বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন দেখাইতে হবে, অর্থাৎ এই যে প্রথম 60 সেকেন্ডে বেগ যখন বৃদ্ধি পেল তখন কি ত্বরণ আসবে, বা সমবেগে তখন ত্বরণ কি আসবে, বা বেগ যখন হ্রাস পেল তখন ত্বরণের মান কত আসবে, আমাদের সেটা বের করতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ঘয়ের সমাধান করে সেটা বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করি ছকটার আলোকে। তো ছকটার আলোকে যদি আমরা দেখি তো এখানে ঘ সমাধান, তাহলে আমরা কি করব, এইভাবে একটা গ্রাফ আর্ট করব। তো নিচের পাশে অবশ্যই সবসময় আমরা সময় দিব, এই পাশে সময় সেকেন্ড, আর এই পাশে যাবে হলো বেগ। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সময়গুলো আগে বসাই দিই। তো প্রথমে 0 ছিল, তারপরে ছিল হলো 20, 40, 60। তো গ্রাফ পেপারে করলেও চলবে, এটা খাতা কলমে করলেও চলবে। 80, 100, 120 পর্যন্ত আমাদের আছে, তাও আমরা 140 এক্সট্রা নিলাম। আর বেগের ক্ষেত্রে আসছিল 0, তারপর ছিল 4, 8, তারপর হচ্ছে 12, তারপর আমরা একটু 16 দিলাম। তো আমাদের যেহেতু 12 পর্যন্ত সর্বোচ্চ, তো আমরা এখন গ্রাফটা যদি আর্ট করার চেষ্টা করি, তাহলে প্রথম 20 সেকেন্ডে তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, এখানে একটা ফোঁটা দেব। 40 সেকেন্ডে তার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে একটা ফোঁটা দেব। 60 সেকেন্ডে তার বেগ হয়েছে কিন্তু 12 মিটার পার সেকেন্ড, তাহলে 12 আর 60 একটা আনুমানিক করে এখানে একটা ফোঁটা দিলাম। তারপরে 60 থেকে 80 সেকেন্ডে কিন্তু তার 12ই ছিল, এখানে বেগ যা ছিল তাই। যদি আমরা এইভাবে ফোঁটা দেই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তারপর হচ্ছে 100 সেকেন্ডে তার বেগ হয়েছে হলো 6 মিটার পার সেকেন্ড, তাহলে 6, এখানে আমরা একটা 6 দিই মাঝামাঝি, তাহলে এইখানে হবে 8। আর 120 তো 0 হয়েছে, তাহলে এখানে একটা পয়েন্ট। তাহলে আমরা যদি এটা সরলরেখা আট করি, তাহলে হিসাবটা সেরকম হবে, এইভাবে এইভাবে। তো আমরা এখানে একটা গ্রাফ পেয়ে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট, এই পয়েন্ট, এইখানে বেগ বৃদ্ধি পেয়েছে। বেগ সময় লেখচিত্র যদি থাকে এবং আমরা যদি এরকম একটা ঢাল দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে এটা এখানে বেগ বৃদ্ধি পেয়েছে। আবার যদি এরকম থাকে তাহলে একই বেগ, অর্থাৎ 12 মিটার/সেকেন্ড এই পয়েন্টেও যা ছিল এই পয়েন্টেও 12 মিটার/সেকেন্ড ছিল। আর এখান থেকে এই পয়েন্টে 120 সেকেন্ড সময়ের ব্যবধানে এখানে কিন্তু মানে বেগ হ্রাস পেয়েছে। তো এখন আমরা এটাকে এ পয়েন্ট দিলাম, এটাকে বি বিন্দু দিলাম, এটা সি এবং এটা ডি বিন্দু দিলাম। তো এইখানে যেটা ঘটছে সেটা হচ্ছে কি, যে প্রথমে আমরা এ বি অংশ দেখব। তো আমাদের কিন্তু এখানে প্রশ্ন কিন্তু যেটা বলছে সেটা হচ্ছে যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করতে। আমরা এখন ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করব। তো ত্বরণের পরিবর্তন অর্থাৎ এই পয়েন্টে কিন্তু তার ত্বরণ হয়েছে, এখানে ত্বরণ কিন্তু নাই, শূন্য। সমবেগের ক্ষেত্রে একটা মাথায় রাখবে সবসময় যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়, কারণ আদি বেগ শেষ বেগ দুটোই সমান থাকে, ঠিক আছে। আর এখানে বেগ হ্রাস পায়, ঠিক আছে, এখানে বেগ হ্রাস পেয়েছে, তার মানে এখানে বন্ধন ঘটছে অবশ্যই। তো আমরা এখন এই যে প্রথমে এ বি অংশের ক্ষেত্রে আমরা যা ইয়া করবো, তো এখানে লিখবো যে এ বি অংশের জন্য অংশের ক্ষেত্রেই লিখি। তো এ বি অংশের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে কি, যে এইখানে এ বি অংশের ক্ষেত্রে আমাদের এ পয়েন্টে যে বেগটা আছে সেটা হচ্ছে আদি বেগ ইউ = হচ্ছে 0 মিটার/সেকেন্ড এবং বি পয়েন্টের শেষ বেগ ভি হচ্ছে 12 মিটার/সেকেন্ড এবং এখানে সময়ের ব্যবধান হচ্ছে 0 থেকে 60 সেকেন্ড, এই সময়ের ব্যবধান। তার মানে টি হচ্ছে 60 - 0 = 60 সেকেন্ড। তার মানে এখানে আমাকে বের করতে হবে ত্বরণ, কিন্তু তাহলে আমি যেহেতু এইখানে আমি বের করবো A1 ত্বরণ, এখানে বের করবো A2 ত্বরণ, এ বেশি বের করবো A3 ত্বরণ আর কি। তাহলে এখানে আমরা প্রথমে A1 ত্বরণ বের করতেছি, তাহলে A1 = হোয়াট। তো আমাদের এখানে ত্বরণের সূত্র হচ্ছে A = হচ্ছে V - U/T। তো এখানে A1 দিলাম, তো এখানে V হচ্ছে 12 - U হচ্ছে 0 আর T হচ্ছে 60। তাহলে উপরে 12/60 = হচ্ছে 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণের কিন্তু একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, ওকে। তো এটা গেল এ বি অংশের ক্ষেত্রে। এরপরে বিসি অংশের ক্ষেত্রে দেখব আমরা। তো বিসি অংশের ক্ষেত্রে, তো বিসি অংশের ক্ষেত্রে এখানে কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে কি, যে বেগ, তোমরা কিন্তু প্রশ্নটা পারলে একটু আবার প্রথমে পুনরায় যাই দেখবে। তো এখানে বেগ ভি কিন্তু তোমার ওই 12 মিটার/সেকেন্ডই থাকবে। তো এখানে আদি বেগ শেষ বেগ সবই সমান। আর এখানে সময়ের ব্যবধান টি হবে 80 - 60 = হবে 20 সেকেন্ড। তো এখানে আমরা A2 বের করব। তো এখানে আমরা যদি A = V - U/T এই সূত্র পাই A2, তাহলে এখানে V - VA হবে, কারণ বি, এই যে এখানে যদি আমরা একটু দেখি বি পয়েন্টেও যা ভি, সি পয়েন্টেও সেই ভি থাকতেছে, ঠিক আছে। তার মানে এখানে কোনো মানে বেগের পরিবর্তন হয় না। তো আমরা জানি যে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, বা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো এখন এখানে 12 - 12 নিচে সময় হচ্ছে 20, তাহলে উপরে তো 0/20, তাই 0কে যত দিয়ে ভাগ দেওয়া হোক 0 আসবে। তাহলে A2 = হচ্ছে 0 মিটার/সেকেন্ড। তার মানে আমরা AB পয়েন্টের ক্ষেত্রে দেখলাম যে এখানে তার ত্বরণ আসে 0.2, কিন্তু BC পয়েন্টে কিন্তু তার ত্বরণ 0। তাহলে এখানে মাথায় রাখবে অবশ্যই সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0 হয়। এরপরে আমরা যদি এখন সিডি অংশে যাই, তো সিডি অংশের ক্ষেত্রে আগে দেখিনি আমরা। এখানে সিডি অংশে কিন্তু তার আদি বেগ 12 মিটার/সেকেন্ড, শেষ বেগ কিন্তু 0 মিটার/সেকেন্ড এবং এখানে সময়ের ব্যবধান কিন্তু 40 সেকেন্ড, মানে 120 থেকে 80 বিয়োগ দিলে 40 সেকেন্ড, এবং এখানে আমরা ত্বরণ বের করব A3। তো আমরা এখন চলে যাই। তো আমাদের এখানে ইউ তখন হবে, এটা ইউ হবে এই পয়েন্টে, তার 12 মিটার/সেকেন্ড, এবং ভি হবে 0 মিটার/সেকেন্ড। তোমরা রিমাইন্ড করে দেখবে যে আসলে কোথায় কী বেগ আছে। তারপর হচ্ছে সময়ের ব্যবধান হবে 120 - 80 = 40 সেকেন্ড। তো এখান থেকে আমরা A3 বের করব। তাহলে আমরা জানি A = v - u/t। তো A3 দিলাম। তো এখানে v হচ্ছে 0 - u হচ্ছে 12 / t হচ্ছে 20, ঠিক আছে? তো 20 না, সরি 40 t, এই যে t এখানে আসছে 40 সেকেন্ড, তাহলে এখানে নিচে আসবে 40। তো উপরে থাকবে -12/40 = মাইনাসটা সামনে আসলো, আর 12 কে 40 ভাগ করলে 0.3 এত মিটার/সেকেন্ড², ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেলাম? তো আমাদের প্রথমে কিন্তু বলছে, যে প্রশ্নে যেটা বলছে সেটা যদি আমরা একটু আবার দেখি, সেটা হচ্ছে কি, যে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করলাম, তারপরে বিভিন্ন অংশে ত্বরণের অঙ্কন করলাম। তো এখানে আমরা এই যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করেছি, তারপরে আমরা এবি অংশের ত্বরণ বের করেছি, বিসি অংশের ত্বরণ বের করেছি, তারপরে আমরা সবশেষে এই যে সিডি অংশের ক্ষেত্রে ত্বরণ বের করেছি, ঠিক আছে? তো সিডি অংশের ক্ষেত্রে ত্বরণ আসছে কত? -0.3, যেহেতু মন্দন হয়েছে ওই জন্য কিন্তু -1 আসছে, ঠিক আছে? কিসের জন্য? মন্দনের জন্য। তো আশা করি এই টাইপের প্রশ্ন আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন যে কোন অধ্যায়ের কোন সৃজনশীল বুঝাইতে হবে এবং কোন বোর্ড প্রশ্নের, অথবা সৃজনশীল প্রশ্নের ইয়েটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের উত্তর আমি যথাসম্ভব যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।